सुप्रभात बंधुरा नतून ब्लॉगे सबाई के स्वागत आज के ब्लॉग करब ऑल अबाउट वंदे भारत एक्सप्रेस जेटा चले फ्रॉम मैसूर टू चेन्नई चारटे स्टॉपेज ओनली मैसूर दें बेंगालुरु केएसआर कटपाटी जेखने आमी नामबो माने वेलोर और लास्ट होच्छे चेन्नई सो एटा करे जाच्छी आज के जस्ट न्यूली इनॉग्रेशन हुए आगे सप्ताह तो देखाबो केमन एर सर्विस तो आज के ब्लॉगटा होच्छे इट्स ऑल अबाउट वंदे भारत एक्सप्रेस फ्रॉम मैसूर टू कटपाटी वेलोर इस गाड़ीटा देखो दिस इज द लोकोमोटिव हमार कोच पड़े C14 एकदम लोकोमोटिवर सामने प्रचुर लोक एखे भीड़ कर फोटो तोलवार जो ट्रेन जस्ट स्टार्ट कर लो फ्रॉम मैसूर कटपाटी पहुँचाते 4 घंटा 30 मिनट्स ने দেখছি কেমন জার্নি হয় জাস্ট স্টার্ট হল এবং রাইট টাইমে ছেড়েছে একটা পাশে সো স্টে উইথ আস মাইসোর ছেড়ে বেরিয়ে যাচ্ছি ट्रेन स्पीड नहीं है 100 किलोमीटर प्रति घंटा चलते व्यूज देखो ये ट्रेन है बॉगी ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué es lo que se llama?
20, ব্যাঙ্গালোর অলমোস্ট 30 কিলোমিটার বাকি আর লাঞ্চ দিয়ে গেছে, লাঞ্চ খাবো। টিকিট কাটার সময় অপশন ছিল নন ভেজ আর ভেজ, ভেজ নিইনি, নন ভেজ নিয়েছি। তো এখন খাবার এনজয় করব, এত সুন্দর সিনারি দেখতে দেখতে আপনাদেরও দেখাচ্ছি। বাবা নন ভেজে দিয়েছে ফুলকপি, ভাত, চিকেন অ্যান্ড ডাল উইথ দই, আর রুটিও আছে। অপূর্ব ফাস্ট চলছে ট্রেনটা, দুর্দান্ত স্পিডে চলছে। যাই হোক, খেয়ে নিই, খেয়ে আপনাদেরকে আরও দেখাচ্ছি। ফাইনালি 134 কিলোমিটার ফ্রম মাইসোর, বেঙ্গালুরু KSR, বেঙ্গালুরু সিটি এসে পৌঁছালাম। ট্রেনে এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। এরপর নেক্সট স্টেশন হচ্ছে কটপাটি জাংশন, যেটা হচ্ছে ভেলোর, উইচ ইজ অ্যারাউন্ড 255 কিলোমিটার এখান থেকে। ওটাই হচ্ছে আমার ডেস্টিনেশন। লাঞ্চটা অপূর্ব ছিল, তার সঙ্গে আইসক্রিমও দিয়েছিল, দুর্দান্ত। কি বলবো, ভাষা নেই বলার, যে এত সুন্দরভাবে এই ট্রেনটাকে অপারেট করছে ইন্ডিয়ান রেলওয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু আছে এখানে, খুব ভালো লাগছে এই ট্রেনে সফর করে। শতাব্দীতে ট্রাভেল করেছি কিছুক্ষণ আগে, আপনারা দেখেছেন ব্লগে, বাট বন্দে ভারতে ট্রাভেল করার মজাটা আলাদাই। দেখুন অন টাইমে ছাড়ছে, 5 মিনিট হয়েছে, 5 মিনিটেই ছেড়ে দিচ্ছে। ব্যাঙ্গালোর থেকে এবার ট্রেন চলেছে কাটপাল্লির পথে, লাস্ট স্টেশন হচ্ছে MGR সেন্টার চেন্নাই। বাট অতটা যাচ্ছি না, যাচ্ছি আপ টু কাটপাল্লি জাংশন, উইচ ইজ ভেলোর। তো সঙ্গে থাকুন এই জার্নিতে আমার সঙ্গে। ট্রেন ব্যাঙ্গালোর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, KSR। লিভিং বেঙ্গালুরু স্টেশন কারেন্টলি, নেক্সট ডেস্টিনেশন এই ট্রেনের হচ্ছে কটপাটি জাংশন, যেটা হচ্ছে অ্যারাউন্ড 255 কিলোমিটার ফ্রম বেঙ্গালুরু। ট্রেন এখন 100 উপরে যাচ্ছে স্পিডে। চা দিয়েছিল দুপুরে, চা, সিঙ্গারা, বিস্কুট আর প্রিমিক্স টি। প্রিমিক্স টিটা এখনও খাওয়া হয়নি, গরম জল দেয়নি। স্পিড ট্রেন, আর অ্যারাউন্ড 98 কিলোমিটার বাকি কাটপাটে পৌঁছানোর জন্য। দেখতেই পাচ্ছেন হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে ওয়াশিং দেওয়া, ওখানে ওয়াশ করার জন্য
পরপর তো পরিষ্কার সব কিছু আছে, ট্রেনে সবসময় পরিষ্কার করছে, সব কিছু করছে। চলতে চলতে সন্ধে হয়ে গেছে আর আমার ডেস্টিনেশনও এসে গেছে, অ্যারাউন্ড 35 কিলোমিটার লেফট, 100 ওপরে ছুটছে ট্রেন। মিনিমাম স্পিড যেটা রাখছে ইজ অ্যারাউন্ড 90, আর ম্যাক্সিমাম স্পিড ইজ অ্যারাউন্ড 110 কিলোমিটার ইজ দ্য হাই স্পিড যেটা এই ট্রেনটা তুলছে ইন দিস কারেন্ট ট্র্যাক। স্পিড টানছে দেখুন, এখন অ্যারাউন্ড 110। আস্তে আস্তে রেডি হওয়ার পালা, ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হতে হবে, 4 মিনিটের জন্য দাঁড়াবে ট্রেনটা স্টেশন। জার্নি এখানেই শেষ হলো, 4 hours and 30 minutes নিয়েছে পৌঁছাতে। নাও আই রিচ কাটপাড়ি স্টেশন, খুব এনজয় করলাম এই ট্রেনে, হেভি সফর ছিল, টোটালি ওয়ার্থ ইট। যদি চান্স পান ডেফিনেটলি আসবেন এবং চড়বেন বন্দে ভারতে, যে কোনো বন্দে ভারত। এটা ছিল 20806 বন্দে ভারত ফ্রম মাইসোর টু চেন্নাই সেন্ট্রাল MGR। এই ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। থাকবেন নেক্সট ব্লগে আমার সঙ্গে, তত দিনের জন্য টাটা, সি ইউ এগেইন।